আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকে হচ্ছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি আজকে আমি হোয়াইট বোর্ডটি কিনে এনেছি, তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আসলে এই বোর্ডটি কেনা। তো যাই হোক, রাজশাহীতে কিন্তু খুব টেম্পারেচার বেশি, আমার বন্ধুকে নিয়ে কষ্ট করে রোদের মধ্যে এটা নিয়ে এসেছি তোমাদের বোঝানোর জন্য। তো দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন জমা পড়েছে 166,508টি, এটা হচ্ছে টোটাল সব ইউনিট মিলেই। এরপর হচ্ছে এ ইউনিট, যেটি বিজ্ঞানের, এ ইউনিটে মোট আবেদন জমা পড়েছে 61,301টি, মানে এতজন শিক্ষার্থী এ ইউনিটে আবেদন করেছে। অ্যাজ ইউজুয়াল বিজ্ঞানের শিক্ষার্থীরা বেশি আবেদন করে। এরপর দেখো বি ইউনিট, যেটি মূলত মানবিকের, বাট এখানে সবাই পরীক্ষা দিতে পারবে, এখানে মোট আবেদন জমা পড়েছে 38,546টি, এতজন শিক্ষার্থী আবেদন করেছে। সি ইউনিট ব্যবসা শাখার, সেখানে আবেদন জমা পড়েছে 12,205টি। তো বরাবরের মতো কমার্সের শিক্ষার্থীর অভাব দেশে, যার কারণে আবেদন কম। এরপর হচ্ছে ডি ইউনিট, সম্মিলিত ইউনিট, ডি ইউনিটে আবেদন করেছে 47,662 জন শিক্ষার্থী। তো এই দেখো এ বি সি ডি, এই চারটি প্রধান ইউনিট এবং আবেদনের তোমরা সংখ্যাগুলো দেখতেই পাচ্ছ। এরপর দুটি উপ ইউনিট রয়েছে, একটি হচ্ছে বি ওয়ান, একটি হচ্ছে ডি ওয়ান। তো বি ওয়ান উপ ইউনিটে আবেদন জমা পড়েছে 2,866টি এবং ডি ওয়ান এখানে আবেদন জমা পড়েছে 3,928টি। এই আবেদনের সার্বিক চিত্র, এবং তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদনের তারিখ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 30 তারিখে কিন্তু লাস্ট ডেট হওয়ার কথা ছিল, সেটি এখন 7 মে পর্যন্ত চলবে, রাত 12টা মানে 11টা 59 মিনিট পর্যন্ত 7 মে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার এখন কি হবে, তো তোমরা অনেকেই কোশ্চেন্স করেছো ঢাবির ভর্তি পরীক্ষা পেছানোর পর, যে ভাইয়া ঢাবি তো পেছালো, ছবির কী হবে, রাবির কী হবে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যতটুকু তথ্য পাওয়া গিয়েছে, তারাও বলেছে যে করোনার কারণে সঠিক সময় হয়তো চট্টগ্রামের পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাতে পারে, অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলতে চাই, হ্যাঁ, পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে। রাবির ক্ষেত্রে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই পরামর্শ থাকবে বা একই আমার মন্তব্য যে পরীক্ষা পেছাবে। যাই হোক, পরীক্ষা সংক্রান্ত বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। তো আশা করছি আপডেট সম্পর্কে ক্লিয়ার। তো ফার্স্ট টাইম হোয়াইট বোর্ডে ভিডিও বানালাম, ভালো থাকো প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।